কিছু গরু দেখাবো যেটা কিছু আনকমন গরু এটা আমার আশপাশে কেউ দেখাতে পারছে কিনা আমি জানি না তবে দর্শক ভাইদের আপনাদের আপনার মাধ্যমে আমি এটা তুলে ধরবো কিছু বাইরে দুইটা গরু দেখাবো আর একটা গরু দেখাবো আপনার মানে আনকমন কিছু গরু দেখাবো এটা আমি সচরাচর এভাবে প্রতিবেদনও দেখি নাই মানে ছোট হিসাবে কিছু প্রতিবেদন দেখিও আমি এরকম গরু দেখতে পারি নাই তো যাক আল্লাহ রহমতে আমি দেখাবো দর্শক ভাইদের আসলে এই কুরবানির সামনের জন্য আচ্ছা কোরবানি উপলক্ষে এই গরুগুলো দেখাবেন আজকে কয় পিস গরু দেখাবেন আজকে আজকে গরু দেখাবো তিন পিস তিন পিস গরু দেখাবেন আচ্ছা আর আর দুই পিস মহিষ আছে দুই পিস মহিষ দুই দুইটা মহিষ মাশাআল্লাহ আনকমন আছে দর্শক ভাইদের জন্য আচ্ছা তাহলে চলুন কথা না বাড়ি যেগুলো আছে ব্যক্তিগত গরু এবং মহিষ সেগুলো একটু দেখাই ঠিক আছে দেখেন ভিডিওর শুরুতে মার্শাল চমৎকার একটা গরু আমরা দেখতে পাচ্ছি বিশাল দেহের একটা বিগ বোটের গরু এই গরুটার সম্পর্কে একটু বলেন কোন জাতের গরু এটা এটা একটা ফ্ল্যাগবি জাতের গরু আসলে দর্শক ভাই দেখতে পারছে আসলে দর্শক ভাই নিজেও জানে যারা প্রতিবেদন দেখে গরু যারা ক্রয় করে তারা জানে চিনবে দর্শক ভাইতে চিনানোর কিছু নাই এটা ফ্ল্যাগবি জাতের গরু আর সর্ব আসলে যে কথা আমি যে তিনটা গরু পালছি এবং দুইটা মোষ পালছি ভাই মানে একদম মানে খুব মানে লালন পালন করছি এমন ভাবে যে আসলে এটা মানে আসলে বলতে পারবো না হ্যাঁ আমি ছোট শখ করে পালা অনেক কষ্ট করে আসলে পালছি এটা দর্শক ভাই আসলে গরুগুলা দেখলেও বুঝতে পারবে ঠিক আছে এখন যে গরুটা আমরা দেখতে পাচ্ছি দাঁতে কি পড়ছে এটা জি এটা দাঁতে পড়ছে

এটার দাম রাখছি আপনার সাত লক্ষ সত্তর হাজার টাকা রাখছি সাত লক্ষ যে দামে গরুগুলা দিছি ভাই আসলে আমি আসলে মানে নিজে লালন পালন করছি তো আসলে তাই দিতে পারবো আমি অনেক দেখছি এই গরুগুলা আসলে যদি অন্য জায়গায় আমি দেখছি এরকম রেঞ্জের গরু অনেক দাম চাইছে ঠিক আছে আমি অত দাম আসলে চাইবো না দর্শক ভাইদের গরুগুলো আমি সেল করব কুরবানির জন্য আসলে যত লালন পালন করছি রাখার জন্য না সেল করব। সেই ক্ষেত্রে আমি একদম আসলে কম রেটে বলে দিছি তারপর দর্শক ভাই এটা আরো পাঁচ জায়গায় দেখে বিবেচনা করে দেখ দেখবে জি এই বাসে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে সাদা ধবধব রঙের মায়াবী একটা ষাঁড় গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু এটা সম্পর্কে আসলে এর সাথে আরেকটা গরু আছে দর্শক ভাই দেখবে দুইটা গরু আসলে আনকমন আমি দুইটা গরু আনকমন এটা কালেকশন করছিলাম অনেক দিন আগে আমি লালন পালন করছি দর্শক ভাই এটার প্রতিবেদনটা দেখবে দেখার পর আরো প্রতিবেদন দেখবে যে দুইটা গরু আমি দেখাইছি দর্শক ভাইদের একদম আনকমন এরকম গরু আরও কোথায় কোথায় দেখছে কিনা আমি জানি না তবে আমার কাছে মনে হয়েছে একদম আনকমন মানে যে কোনো দর্শক ভাই যদি কুরবানি দেয় একদম আনকমন একটা গরু কুরবানি দিতে পারবে আমার কাছে এটা আমি আশাবাদী আচ্ছা মাসাল্লাহ মানে কোনো কিছুতে কমতি নাই আমার কাছে আমার জিনিস ভাই আমি ভালো বলবো দর্শক ভাই এটা বিবেক ঘোষণা করে দেখবে যে আসলে ভাই যে কথাটা বলছে আসলে কোনো কিছু কমতি আছে কিনা ভাই একটা মশার দাগ রাখি নাই আচ্ছা এত যত্ন সহকারে যে লালন পালন করছি এটা দর্শক ভাই গরু গুলা দেখলে বুঝতে পারবে কোরবানি দেওয়ার মতো কোরবানি উপযোগী জি কোরবানির উপযোগী এটা দামে কেমন রাখছেন এটার দাম রাখছি আপনার 7 লক্ষ 50 হাজার টাকা রাখছি 7 লক্ষ 50 হাজার টাকা দাম রাখছেন 7 লক্ষ 50 হাজার টাকা দাম রাখছেন কোন সুবাকাঙ্গি ভাই নিতে চলে নিতে পারবে জি আর এটা ওয়েটের ধারণা দেন এটা ওয়েট আছে ভাই 900 কেজি ওয়েট আছে 900 কেজি ওয়েট আছে আচ্ছা আর এটা দামে কত বললেন এটা থাকো দাম রাখ দাম রাখবো সাত লক্ষ পঞ্চাশ হাজার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয়শো কেজি ওইটার একটা গরু জি ভাই আচ্ছা এই পাশে আজকে বটে সিরিয়ালের তিন নম্বর একই রকম দেখতে শুধু চোখের কাছে একটু কালো দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন এটা সম্পর্কে এটাও আমি আসলে কোনো জায়গায় এই এই ধরনের গরু আমার চোখে পড়ে নাই দর্শক ভাই দেখতে পারে তো তবে মানে বলছি আমি যে দুইটা গরু আনকমন এটা আমার কাছে মনে হয়েছে আমি আর প্রতিবেদন দেখছি পাই নাই কোনো জায়গায় তো এটা সম্পর্কেও এটাও একটা বাইরের গরু আমার কাছে মনে হয়েছে আমি কালেকশন করছি মানে আসলে বাসাই করে কালেকশন করছি কুরবানির জন্য আমি লালন পালন করছি একটু বাসাই করে কালেকশন করছি দর্শক ভাই এটা আরও প্রতিবেদন দেখে যাচাই বাছাই করে দেখবে যে আসলে আমি আনকমন বলছি কেন বলছি দর্শক ভাই আরও কোনো জায়গায় দেখছে কিনা

এইবার আবার এক জোড়া মহিষ নিয়ে আসছেন বলিষ্ঠ মহিষ যাকে বলা হয় এই মহিষটা সম্পর্কে আমি আসলে প্রতিবেদনের শুরুতে আমি বলছি যে আসলে যে কালেকশনগুলো নিয়ে আসছি আনকমন এই দুইটা মোষ রাখছি নীলি রাফি মোষ এই দুইটা মোষ আসলে এরকম সচরাচর আমি কম দেখছি দর্শক ভাই আরও দেখবে যে আসলে এরকম মোষ দেখতে পারছে কিনা তো এটাও আনকমন কোন দর্শক ভাই যদি নিতে চায় আসলে নিতে পারবে মোষগুলো দেখতে পারে জি দেখতে পারে এগুলোর ওজনের ধারণা দেন ওজন এটা ওজন আছে আপনার দুইটা মইশ আছে আপনার 800 কেজি প্লাস হবে 800 কেজি প্লাস জি আচ্ছা এটার ওজন 800 কেজি প্লাস জি আচ্ছা আচ্ছা দামে কেমন রাখবেন এগুলো এটা দাম আমি এই দুইটা মইশ আমি দর্শক ভাইদের লাইভও এটা দিতে চাচ্ছি যত আসলে মইশ অনেক দর্শক ভাই আসলে আসলে আছে যেটা হচ্ছে অনেক মইশের আসলে ওজনের ধারণাটা মানে দামের ধারণাটা অনেকেই জানে না সেক্ষেত্রে আমি দর্শক ভাইদের মানে আমি চাই যে আসলে বিক্রি করব। ঠিক আছে লাইভ ওয়েটে আমি দেবো লাইভ ওয়েটের আপনার রেটটা থাকবে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা জি আচ্ছা যেটা এই সম্পর্কে বলেন এটাও নীলিরাফি মশ রাফি দুইটা জোড়া আমি আসলে কালেকশন করছিলাম দিন ধরে লালন পালন করতেছি একদম নেচারাল ভাই ঠিক আছে একদম প্রাকৃতিক আমাদের যে দেশীয় খাবার আছে এই খাবারগুলো খাওয়াই আমি লালন পালন করি নিজেই শ্রম দিই তো দুইটা বাচ্চা আপনার নীলি রাফি মহিষ এই মানে দর্শক ভাই দেখতে পারবে তো ঠিক যদি একটু ধারণা দিতেন এটাও আপনার আটশো কেজি ওয়েট আছে এটা যে মহিষের যে দ্বিতীয় নম্বর এটা হচ্ছে আটশো কেজি জি আচ্ছা এটাও আপনি লাইভ অটিফিকেট করুন কথা বলুন পাঁচশোটা এটা দশ টাকা লাইফওয়েট দিয়েছি দশ টাকা পার কেজি জি পার কেজিতে এটা লাইফওয়েট দিব দর্শক ভাই সরজমেনে এসে দেখে যাছাই বাছাই করে নেবে ভাই কোনো একটা খুদ নাই ঠিক আছে দর্শক ভাই আসলে প্রতিবেদন দেখলে বুঝতে পারবে যে মহিষ এত চকচকা হয় কিভাবে ঠিক আছে নিতে চাইলে সরজমিন এসে দেখে নিতে পারে জি আর আপনার খামারের লোকেশন অনুযায়ী ক্রেতারা চাইলে এসে সরজমিন দেখে নেওয়ার সুযোগ আছে জি সুযোগ আছে আচ্ছা তো ঠিক আছে সবকিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম